हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। আমি হৃদয় হাসান, চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। অনেকদিন পর আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি ট্যাবে একটি পোল ভোটের রিকোয়েস্ট করি আপনাদের সবাইকে। সেখানে আপনারা অনেকেই সাড়া দেন, সেখানে আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে জানাবেন আপনাদের মতে বেস্ট হেয়ার ট্রান্সপ্লান্টটা কোথায় হয়ে থাকে। তো চলুন এখন সেই পোল ভোটটি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। সো বন্ধুরা, মূলত আমি সেখানে পাঁচটি দেশের নাম দিয়েছিলাম। প্রথম হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে তুর্কি, তারপর হচ্ছে থাইল্যান্ড, এবং তারপর হচ্ছে ইন্ডিয়া, এবং তারপর হচ্ছে বাংলাদেশ। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাত্র 6% লোক আপনারা ভোট দিয়েছেন আমেরিকায়, 65% মানুষ আপনারা ভোট দিয়েছেন তুর্কিতে, থাইল্যান্ডে ভোট করেছেন 1% মানুষ, 16% মানুষ ভোট করেছেন ইন্ডিয়াতে, এবং মাত্র 12% মানুষ ভোট করেছেন বাংলাদেশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সবচেয়ে কম ভোট পেয়েছে আমেরিকা এবং থাইল্যান্ড। তার পিছনে বিশেষ কিছু কারণও রয়েছে, কারণ ও দুটি দেশ খুবই এক্সপেন্সিভ আপনাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য। সো আমি দুটি দেশ বাদ দিয়ে যে তিনটি দেশ আপনারা সর্বোচ্চ ভোট করেছেন, আমি সেই তিনটি দেশকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে আজকে বলবো। সো বন্ধুরা, আপনাদের ভোট মোতাবেক তুর্কি হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সবচেয়ে বেস্ট, আমি আপনাদের সাথে একমত। তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ, আমি এতেও আপনাদের সাথে একমত। সো বর্তমান পৃথিবী যেহেতু হাতের মুঠোয়, কোনো তথ্যই কোথাও হাইট থাকে না, সবকিছু আপনি ঘরের বসেই জানতে পারেন। তো চলুন আমি এখন আপনাদের কিছুটা কম্পারিজন করে দেখাই। তো চলুন আমি আপনাদের কিছু বিষয় জানাবো, সেই বিষয়গুলো জেনে হয়তো আপনারা বুঝতে পারবেন আসলে কি দেশের বাইরে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা আপনাদের জন্য শ্রেয় হবে কিনা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সবাইকে বলে রাখি, প্রত্যেকটা বিষয়ের একটি ভালো এবং একটি খারাপ দিক রয়েছে। আমরা সাধারণ মানুষরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখি, তুর্কিতে হেয়ার ট্রান্সপ্লান্টটা অনেক বেশি ভালো হয়ে থাকে, তার একটা প্রফেশনাল অ্যাবাউট দিস ম্যাটার, আমি আপনার সাথে একমত। কিন্তু এর পাশাপাশে এখানকার একটি খারাপ দিকও রয়েছে, সেটা আমরা অনেকে মাথা ঘামাই নাই বলে চলে, কিন্তু সেটাই হচ্ছে মূল বিষয় যেখানে আপনাদের মাথা ঘামাবার প্রয়োজন। সেটা শুধুমাত্র তুর্কির ক্ষেত্রে না, দেশের বাইরে যে কোনো দেশে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন না কেন, এই বিষয়গুলোকে আপনার সবসময় মাথায় রাখতে হবে। সো চলুন এখন আমরা তুর্কির হেয়ার ট্রান্সপ্লান্ট মার্কেট সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি হয়েছে, সেই প্রতিবেদনটার কিছু অংশ আপনাদের আমি এখন দেখাবো। সে অংশ দেখার পরে আপনারা হয়তো বা কিছুটা বিষয় আঁচ করতে পারবেন। চলুন ভিডিওটা আগে দেখে নিই আমরা। Having his surgery in there, and he's one of thousands of people every year that come to Istanbul to have hair transplants in the hope of having luscious locks once again. And this is one of around 350 clinics in the city, all offering hair surgery at the snip of a price of elsewhere. In Turkey, the average cost of a hair transplant is around $2,000. That will often include transport and accommodation. The same operation in the US or UK could cost up to $25,000. It's estimated hair transplant surgery brings in around $1 billion each year to the Turkish economy, with around 200 operations taking place every day. But as more and more people are lured here by lower prices, there's concern illegal clinics are opening to take a cut. The important thing is, if your surgeon is surgeon, successful is 99%. But in Turkey, we have some problem. We have many clinics, but they don't have any doctors. They are technician clinic. This is illegal, but they are working in the market. Of course, the successful rate is very low. Colin hopes his surgery will be a success, but it's a long... So, বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন। যদিও ভিডিওটা ইংলিশে কথা বলেছে, আমি সেটা ট্রান্সলেট করে আপনাদের বলে দিচ্ছি। সেখানে বলা হয়েছে, তুর্কিতে প্রতিদিন গড়ে 200টা করে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, এবং এই হেয়ার ট্রান্সপ্লান্ট মার্কেট তুর্কির অর্থনীতিতে ব্যাপক আকারে একটি ভূমিকা প্রদান করেছে। প্রায় $1 billion মতন তারা আর্ন করে থাকে শুধুমাত্র এই হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে। তো সেখানকার একজন ডক্টর এখানে বলল, যেহেতু তুর্কিতে খুব ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, এই সুযোগে সেখানে অনেকগুলো ফেক হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক তৈরি হয়ে গেছে, যেখানে সব কাজগুলি হচ্ছে টেকনিশিয়ান দ্বারা পরিচালিত হয়। বিষয়টা অনেক রিস্কি, একটি প্রসেসিং এর মধ্যে রয়ে যায়। তো আপনারা যারা তুর্কিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন বা চিন্তা করছেন যে আমি তুর্কিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করব, তাদের সবার এই বিষয়টা অবশ্যই বিবেচনা করা প্রয়োজন, বা চিন্তা করা প্রয়োজন যে সত্যি কি আপনি যেখান থেকে ট্রান্সপ্লান্ট করাচ্ছেন সেটি আদৌ একটি হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক কিনা। সো আপনারা তুর্কিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পূর্বে অবশ্যই এই বিষয়গুলোকে পর্যালোচনা করে রাখবেন।
সো বন্ধুরা এখন আমরা আসি দ্বিতীয় যেই দেশটিকে আপনারা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন সেটি হচ্ছে ইন্ডিয়া। আপনারা অনেকেই ইন্ডিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করবার জন্য অনেকটাই আগ্রহ প্রমোট করে থাকেন। ইন্টারনেট দুনিয়াতে ঘাটাঘাটি করলেই ইন্ডিয়ার হেয়ার ট্রান্সপ্লান্টের অনেক সাকসেস হিস্টোরি দেখা যায় সেখানে। কিন্তু আপনারা এটা ভুলে যান, আপনারা ইন্ডিয়ার হেয়ার ট্রান্সপ্লান্টের কিছু ফেলিয়ার হিস্টোরি চেক করে দেখেন, সেখানে অহরহর হিস্টোরি পেয়ে যাবেন যেখানে অনেক মানুষ সাফার করছে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে। সেখানে তো শুধুমাত্র দেশের বাইরে ট্রান্সপ্লান্ট করলেই যেন আপনি সুবিধা ভোগ করতে পারবেন সেটা মোটেও তা না। সো এখন আমি আপনাদের দুটি ইন্ডিভিজুয়াল ভিডিও দেখাবো যেখানে দুজন পেশেন্ট ইন্ডিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে ইন্ডিয়ার নাগরিক কিরকম সাফার আর হচ্ছে। চলুন ভিডিওটাকে দেখে নিই আমরা। I met him, we agreed on a certain date and money which he charged 1.25 lakhs. But unfortunately, you know, after the surgery, you can call it a botched up surgery, I developed fasciitis, which is infection of the scalp, and then it developed into a gas gangrene, which is very rare in India. So I was rushed to the hospital. I went to him the next day after developing infection and very high fever. He told me it's nothing, it's very simple, it happens, it's an edema, it will subside by the evening. Then by the evening it has gone from bad to worse. I was unable to even drink a sip of water and I started choking, I was unable to breathe. So I was rushed by my family to the care hospital where they put me into the ICU for 26 days and undergone a lot of surgeries, you know, debridement of the neck over here and so on, and then they did the tracheostomy on me for breathing. I was unable to breathe, so I was put on an artificial ventilator and had undergone about 10 surgeries on my scalp. We have filed the case against the MCT, which there was a tribunal and there were two or three sittings over there. Finally, they decided to ban him 2 years for medical practice and hair transplantation for life, unless he produces the required certification and so on. সো বন্ধুরা, এই ভিডিও লোকটি ইন্ডিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে তার একটি চোখ হারিয়ে ফেলেছে। সেখানেও সেম ইস্যু, যে ডক্টরকে দেশে ট্রান্সপ্লান্ট করেছেন তার সার্টিফিকেটে ছিল না। চলুন এখন আমরা আরেকটা ভিডিও দেখি, যে ভিডিওতে একজন ভোক্তা প্রায় 5 মাস হয়ে গেছে তার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, তার মুখ থেকে শুনে আছি সে কতটা স্যাটিসফাই সেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে। তো সবসে পহলে মানে শুরুয়াত করা চাহতা হুম কি দোস্ত, নর্মালি যো হ্যায় যো হেয়ার ট্রান্সপ্লান্ট করতে না তো 3 মহিনে কে বাদ সে যো হ্যায় ও গ্রোথ ফেজ স্টার্ট হো জাতা হ্যায়, सेडिंग भी खत्म हो जाती है और नॉर्मली जो है ग्रोथ आपको दिखने लगता है कि हाँ आपका ट्रांसप्लांट जो है ग्रोथ वो स्टार्ट हो चुका है। 6 महीने तक में आपको काफ़ी हद तक जो है कह सकते हैं कि 60% तक आपको हेयर ट्रांसप्लांट का जो रिजल्ट है वो आपके सामने होता है, लेकिन पूरा तरीके से जो है कह सकते हैं कि विकसित होने में या फिर पूरा फाइनल रिजल्ट आने में जो है करीब करीब आपको जो फाइनल रिजल्ट आपको मिलेगा वो 8 से 12 महीने में, कई कई केसेस में ऐसा भी होता है कि 15 महीने या 1.5 साल भी लग जाते हैं। अब मैं बात करता हूँ अपनी, तो दोस्तों मैं अपने जो रिज़ल्ट है उससे ज़्यादा खुश नहीं हूँ, ठीक है। और फर्स्ट सेशन के बाद जो है मुझे कहा गया था कि आपको 4 से 5 महीने बाद जो है सेकेंड सेशन लिया जाएगा, तो रिजल्ट इतने खास आ नहीं रहे थे, ठीक है। तो मैंने अपने जो है सबसे पहले तो मैं अपने सर्जन जो उससे ही कंसल्ट किया और उन्होंने जब एक्चुअली कह सकते हैं कि माइक्रोस्कोप के द्वारा देखा, कंप्यूटर में मैंने भी देखा उस चीज़ को कि कुछ जो बाल है ना वो मेरे मतलब बढ़े नहीं है। সো বন্ধুরা, এই ভিডিওতে একজন ভাইয়ের কথা শুনলাম, তিনি একজন ইন্ডিয়ান নাগরিক, সেও সেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে। তো তার প্রায় 5 মাস চলে গেছে, এখন পর্যন্ত যে রেজাল্ট এসেছে তাতে সে স্যাটিসফাইড না। আমারও দেখে মনে হচ্ছে না তার রেজাল্টটা খুব বেশি ভালো আসবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভাবছেন ইন্ডিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করালেই রেজাল্ট চলে আসবে, বিষয়টা কি আদৌ তাই? চলুন এই বিষয়টাকে একটু ডিপলি পর্যালোচনা করি। আমি আমার ব্যক্তিগত মতামত এখানে আমি দেব। আমি যখন আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা করাই তখন আমি অনেক জায়গায় রিসার্চ করার সাথে সাথে ইন্ডিয়াতেও কয়েক জায়গায় কথা বলেছি। আমি ইন্ডিয়ার DHI সেন্টারে কল দিয়েছিলাম, কলকাতাতে যে DHI সেন্টার রয়েছে সেখানে আমি কানেক্টেড হই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাদের সাথে আমি যোগাযোগ করি এবং মেইলও করি, তারা আমাকে রেসপন্স করে। আমি যখন বাংলাদেশ DHI সেন্টারের কথা বলি তারা আমাকে প্রেফার করেছে 1500 গ্রামস, যখন আমি ইন্ডিয়া DHI সেন্টারের কথা বললাম তারা আমাকে প্রেফার করলো 3000 গ্রামস। আপনারা সবাই জানেন আমার বোল্ডনেসটা খুব বেশি ছিল না, তারপর তারা আমাকে 3000 গ্রামস প্রেফার করলো এবং তারা আমাকে বললো পর প্রপার ডেন্সিটি আমার নাকি 3000 গ্রামসই প্রয়োজন হবে। আমিও তাদের সাথে অনেক ক্ষেত্রে একমত। সো এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনারা যারা বাংলাদেশে একটা
করাতে চান মাত্র 2000 গ্রাস চুল লাগিয়ে আপনাদের পুরো মাথায় চুল আনতে চান এটা কি আদৌ সম্ভব একটু নিজেরা বিবেচনা করে দেখবেন এবং আপনারা যখন দেশের বাইরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে যাবেন তখন কি আপনারা আদৌ সেম বাজেটে ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন অনেকে আপনারা আমাকে বলে থাকেন যে ইন্ডিয়াতে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বাজেট বাংলাদেশের তুলনায় অনেক কম আসলে কি তাই যেখানে ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশ থেকে বেশি সেখানে কিভাবে আপনারা ভাবতে পারেন যে ইন্ডিয়া হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে আপনাদের বাংলাদেশ থেকে সাশ্রয় হবে সাথে রেজাল্টও ভালো পাবেন সেটা সম্পূর্ণ ভুল কথা আপনি যদি বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট করান অবশ্যই বাংলাদেশে খুব ভালো রেজাল্ট পাবেন আপনি যদি 7 লেভেলের বোল্ড হন আপনার টাক যদি সবচেয়ে বড় হয়ে থাকে তারপরে যদি আপনি বাংলাদেশে ট্রান্সপ্ল্যান্ট করান আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এখানেও আপনি প্রপার ডেনসিটি সহ ভালো একটি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিভাবে আপনি যদি ইন্ডিয়াতে যান আপনার 7 গ্রেডের যদি একটি বোল্ডনেস থাকে তাহলে আপনাকে তারা 2 সেশনে ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দেবে এবং 2 সেশনে তারা আপনাকে মিনিমাম 6000 গ্রাস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে থাকবে যেটা অত্যন্ত বেশি কিন্তু সে একই বিষয়ে আপনারা কি বাংলাদেশে করতে চান আপনারা বাংলাদেশে প্রথমে ডক্টর কাছে যে বলেন আপনাদের বাজেট নেই তাদের কাছে যে বলেন মাত্র 2000 চুল লাগিয়ে দেন কিন্তু আমার মাথা ভরে চুল এনে দেন এটা কি আদৌ সম্ভব যদি আপনার মাথায় আপনি চুল না লাগান কিভাবে আপনি সেখানে ডেনসিটি আসবে যেখানে আপনার মাথায় চুল লাগবে 6000 গ্রাস সেখানে আপনি 3000 গ্রাস চুল লাগিয়ে কিভাবে এক্সপেক্ট করেন আপনার ডেনসিটি হবে হায়ার লেভেলের বাংলাদেশে এখন অনেক বেশি এস্টাবলিশড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার রয়েছে আপনারা যদি চান তাদের সেখানে যে কথা বলে দেখতে পারেন তাদের কাছ থেকে কাউন্সিলিং নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করে স্যাটিসফ্যাকশন উত্তর নিতে পারেন আপনারা সো এখন আমরা আসি যদি আপনারা বাংলাদেশ টু দেশের বাইরে যে কোনো দেশে হোক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করান তাহলে সেটা আপনাদের কস্টিং এ এবং আপনাদের লাইফ থ্রেটনিং কি কি রিস্ক থাকতে পারে সে বিষয়গুলো একটু পর্যালোচনা করি প্রথমত আমি ধরে নিই যদি আমার ট্রান্সপ্ল্যান্টটা আমি দেশের বাইরে করতাম আমি কি কি সমস্যার সম্মুখীন হতে পারতাম ভালো হতে পারতো আমি খারাপ দিকটা একটু ভাবি আপনাদের সাথে ধরেন এখান থেকে আমি ইন্ডিয়া যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাই তার জন্য প্রথমে আমার লাগবে একটি পাসপোর্ট একটা পাসপোর্ট করতে যে হ্যাসেল সে সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত সো পাসপোর্ট মেকিং এ একটা কস্টিং রয়েছে তারপর তার সাথে রয়েছে পাসপোর্ট পাওয়ার পরে ইন্ডিয়ার ভিসা কালেকশনের জন্য একটি হ্যাসেল আপনি ইন্ডিয়ার ভিসাও পেয়ে গেলেন তারপর সেখান থেকে একটি বেস্ট ট্রান্সপ্ল্যান্ট সেন্টার আপনার বাছাই করে নিতে হবে যদি কোনো উল্টাপাল্টা ট্রান্সপ্ল্যান্ট সেন্টার আপনি বাছাই করে ফেলেন ভুলবশত বা সেখানে যে কোনো রকম দালালের ফক্করে পরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেন তাহলে আপনি কান্না ছাড়া কোনো উপায় হবে না এরকম অহরহ ভিডিও পাবেন আপনারা যেখানে অনেক মানুষ মরে গেছে অনেক মানুষের এখন লাইফ থ্রেটনিং রিস্ক চলছে আরো নানাবিধ অনেক সমস্যা রয়েছে সেখানে এত গেল হচ্ছে বাহ্যিক কিছু সমস্যা এখন অভ্যন্তরীণ কিছু সমস্যায় আসেন যদি আপনার ইন্ডিয়া ট্রান্সপ্ল্যান্ট করার পরে পরেই কোনো বড় ধরনের সাইড ইফেক্ট দেখা দেয় তখন আপনার মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য ইন্ডিয়াতে খরচ ভ্যারি করার মতন সামর্থ্য রয়েছে তো যারা যারা আপনারা বলেন দেশে ট্রান্সপ্ল্যান্ট করাবার অনেক ঝুঁকি রয়েছে দেশে ট্রান্সপ্ল্যান্ট করাবার অনেক ক্ষতিকর দিক রয়েছে কেন আপনারা সে সম্ভাবনার দিকগুলো চিন্তা করেন না কেন আপনারা এটা বিবেচনা করেন না যে বাংলাদেশেও এখন উন্নত মানের সার্ভিস প্রোভাইড করছে ডক্টররা আমি বলছি না আপনাদের আমার ডিমোটিভেট করছি না যে দেশের বাইরে ভালো সার্ভিস পাওয়া যায় না বা নেবেন না যদি না আপনার মাত্র অতিরিক্ত টাকা থাকে আপনার যদি টাকার সমস্যা না থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো দেশে যেই বেশ একটা সার্ভিস পেতে পারেন কম্পেয়ার টু ইন্ডিয়া কম্পেয়ার টু আদার্স কান্ট্রি আমি আপনাদের অনেকগুলো কম্পারিজন ভিডিও দেখাতে পারবো যেখানে আমি আপনাদের প্রমাণ করে দেখাতে পারবো যারা ইন্ডিয়ার গুণগান গাচ্ছেন তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার মতন আমি যে ভিডিওগুলো আপনাদের দেখালাম সেই ভিডিওগুলোর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সাথে আরো কিছু ভিডিও ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিচ্ছি যে ভিডিওগুলো দেখলে আপনারা অনেকটা ডিমোটিভেটেড হবেন ইন্ডিয়া যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে আশা করি আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আপনারা কম্পেয়ার করে যদি মনে করেন আপনার বাজেট এবং আপনার ক্যাপাবিলিটি রয়েছে দেশের বাইরে থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে যে কোনো ফেসিং এ যে কোনো সমস্যার সমাধান আপনি নিজের থেকে নিজে দিতে পারবেন তাহলে আপনাকে আমি স্বাগত জানাই আপনি দেশের বাইরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে ফেলুন সো বন্ধুরা অনেকটাই সিরিয়াস হয়ে গেলাম বিষয়টাকে নিয়ে আমিও আপনাদের চাই বিষয়টা আপনারাও সিরিয়াসলি ভাবুন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে বা আমার কথা যদি লজিক থাকে দেন অবভিয়াসলি লাইক দিস ভিডিও এন্ড কমেন্টস বিলো এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফাই হয়ে যান এবং আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম